এদিকে লকডাউনে নির্দিষ্ট সময়ের জন্য দোকানপাট খোলা রাখার দাবিতে রাজশাহী ও চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা। সকালে রাজশাহীর সাহেব বাজার এলাকায় আরডিএ মার্কেটের সামনে থেকে মিছিল বের করেন ব্যবসায়ীরা। এ সময় সড়কের দুপাশে যান চলাচল ব্যাহত হয়। জরুরি প্রয়োজনে বের হয়ে অনেকে বিপাকে পড়েন। পরে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেন। এছাড়া চাঁদপুরে দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল করে দোকান মালিকরা। এতে অংশ নেন শহরের হাকিম প্লাজা, হকার্স মার্কেট, সাউথ প্লাজা সহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা। এখানে এইমাত্র আমরা দেখেছি যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট